প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজ আমি চীনের শীর্ষধনী জ্যাক মা যেভাবে $2,500 কোটি মালিক সে বিষয়ে আলোচনা করব, আশা করি সঙ্গেই থাকবেন। যারা এখনো নূর হায়ুল বিডি অ্যান্ড নূর তাজ বিডি ইউটিউব চ্যানেল দুটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। জ্যাক মা জনপ্রিয় ট্রেডিং সাইট Alibaba.com এর কর্ণধার এবং চীনের শীর্ষ ধনী ব্যক্তি। বর্তমানে জ্যাক মা এর সম্পদের পরিমাণ $2,500 কোটি। আলিবাবাতে তার 7.8% স্টেক আছে এবং পেমেন্ট প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান আলিপেতে তার স্টেক প্রায় 50%। জ্যাক মা 1964 সালে পূর্ব চীনের চোচিয়াং প্রদেশের চংচৌ শহরে জন্মগ্রহণ করেন। 3 সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়, তার এক বড় ভাই এবং ছোট বোন ছিল। তার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। জ্যাকের বাবা গান গেয়ে বেড়াতেন, মায়ের দাদা ছিলেন চীনের জাতীয়তাবাদী দলের একজন স্থানীয় অফিসার। চেয়ারম্যান মাও জাতীয়তাবাদী দলকে হারিয়ে দেবার পরে মায়ের দাদাকে কমিউনিস্ট পার্টির শত্রু হিসেবে চিহ্নিত করা হয় এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ছাত্র হিসেবে জ্যাক মা ভালো ছিলেন না। জাতীয় কলেজ ভর্তি পরীক্ষায় তিনি 2 বার ফেল করেন। 3য়বার পাশ করার পরে তিনি হুয়াংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পান। 1988 সালে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কলেজে পড়া অবস্থায় তার স্ত্রী ঝাং হাং এর সাথে তার পরিচয় পরিণয় এবং পাশ করে তারা বিয়ে করেন। চীনের সেরা ধনী আলিবাবার জ্যাক মা বিশ্বজুড়ে এখন টেক ও টেলিকম উদ্যোক্তাদের জয় জয়কার। যুক্তরাষ্ট্রের বিল গেটস ও মেক্সিকোর কার্লোস স্লিমের কথা সবার জানা। গত কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির খেতাবের মিউজিক্যাল চেয়ার টানাটানি চলছে তাদের মধ্যে। এ তুলনায় চীনের জ্যাক মা সর্বসাধারণের কাছে কিছুটা অপরিচিত, তবে প্রযুক্তি ও বাণিজ্যের দুনিয়ায় ঠিকই তাকে সবাই এক নামে চেনে। ই কমার্স প্রতিষ্ঠান হলো IPO তে মূলধন উত্তোলন করে গত সেপ্টেম্বরে বিশ্ব রেকর্ড তৈরি করা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা এই জ্যাক মা। তিনি এখন চীনের সর্বোচ্চ ধনী ব্যক্তি। জনপ্রিয় সাময়িকী ফোর্বস মঙ্গলবার জানিয়েছে তার সম্পদের পরিমাণ প্রায় $20 বিলিয়ন। 2013 সালে চীনের সেরা ধনীর তালিকা প্রকাশ করে সাময়িকীটি। বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত চীনে প্রবৃদ্ধি কিছুটা ধীরগতির হয়ে পড়লো। বিলিয়নিয়ার ধনীর সংখ্যা বেড়েছে। 2013 সালের হিসেবে দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 242। এর আগের বছর এ সংখ্যা ছিল 168। সেপ্টেম্বরে চীনা সাময়িকী হুরনের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন জ্যাক মা। ওই সাময়িকীর তৈরি ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী তার সম্পদের পরিমাণ ছিল $25 বিলিয়ন। 15 বছর আগে প্রতিষ্ঠিত আলিবাবা গত সেপ্টেম্বরে $80 কোটি বেশি শেয়ার বিক্রি করে। বর্তমানে এটির বাজার মূল্য $240 বিলিয়ন বেশি। শিক্ষকতা ছেড়ে ই কমার্সের উদ্যোক্তা বনে যাওয়া জ্যাক মার সম্পদের পরিমাণ 2013 সালে ছিল $4 বিলিয়ন। তখন চীনের সেরা 20 জনের তালিকাতেও তিনি ছিলেন না। জ্যাক মার সেরা কিছু উক্তি। জ্যাক মা মনে করেন নিজের উপর বিশ্বাস থাকলে বড় স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। যদি স্বপ্নটা বেঁচে থাকে তাহলে আপনার বেঁচে থাকাও হবে রোমাঞ্চকর। জ্যাক মা বলেন হাল ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় পরাজয়। সফল হতে হলে কি করা উচিত, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সময়ে প্রসঙ্গে তরুণদের পরামর্শ দিয়েছেন তিনি। চলুন সাফল্যের শীর্ষে আরোহণ করা এই ব্যক্তিটির কিছু উক্তি সম্পর্কে জেনে নিই। আমি প্রযুক্তিবিদ নই, কিন্তু গ্রাহকদের চোখ দিয়ে, সাধারণ মানুষের চোখ দিয়ে আমি প্রযুক্তি দেখি। ক্ষুধার্ত থাকা এবং স্বপ্নের পেছনে দৌড়াও। দরিদ্র হয়ে জন্মানো দোষের না, কিন্তু দরিদ্র হয়ে বাকি জীবন পার করাটাই দোষের। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের 35 বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন,
তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাশা করেন, কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি, আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। জীবনে অনেক উপরে উঠতে হলে 25 বছর থেকে শুরু করুন, নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন, এগিয়ে যাও, তা না হলে ঘরে ফিরে যাও। আপনি গরিব কারণ আপনার দূরদর্শিতার অভাব, আপনার দারিদ্রতা কারণ আপনি ভীরুতাকে জয় করতে পারেননি, আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেননি, আপনি দরিদ্র তাই সবাই আফসোস করলে কেউই আপনাকে সচ্ছল বানিয়ে দেবে না, যখন আপনার বাবা মায়ের চিকিৎসা ব্যয় আপনি মেটাতে পারবেন না কেউই আপনাকে তা দিবে না, নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে, ভাবনার সঙ্গে বাস্তবতার সন্নিবেশ ঘটাতে হবে। জ্যাকমা আরো বলেন, অনেকেই হতাশ হয়ে যায় যখন আমাদের টাকা থাকে, তখন আমরা ভুল করা শুরু করি। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে, হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। কখনো সরকারের সঙ্গে ব্যবসা করো না, তাদের সঙ্গে ভালোবাসা রেখো কিন্তু বিয়ে বসো না। আমি নিজেকে সবসময় আনন্দিত রাখতে চেষ্টা করি, কারণ আমি জানি যদি আমি খুশি না থাকি তবে আমার সহকর্মী, অংশীদার ও ক্রেতারাও খুশি থাকবে না। সুযোগ সেখানেই নিহিত যেখানে অভিযোগ আছে। আলিবাবার জ্যাকমা সম্পর্কে 5টি তথ্য। চীনের অন্যতম এই বিত্তশালী জ্যাকমা গত সোমবার 10ই ডিসেম্বর যখন 55 বছরে পা দিয়েছেন, তখন তিনি নিজের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দিয়ে শিক্ষাক্ষেত্রে জনহিতকর কাজে মনোনিবেশ করার কথা বলেছেন। তার এই ঘোষণা সারা বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তাকে নিয়ে অনেক তথ্য এখন আলোচনায় আসছে। এর মধ্যে জ্যাকমা সম্পর্কে 5টি উল্লেখযোগ্য তথ্য নিয়ে আলোচনা করা যেতে পারে। জ্যাকমা ছিলেন একজন ইংরেজি শিক্ষক। তিনি চীনের পূর্বাংশে হাংঝৌ শহরের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1964 সালের 10ই সেপ্টেম্বর। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। গরিব পরিবারে জন্ম নেয়া জ্যাকমার শিক্ষা গ্রহণই ছিল তার সামনে এগুলোর একমাত্র উপায়। হাই স্কুল শেষ করে কলেজে ভর্তির জন্য তিনি পরপর 2 বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি হাংঝৌ টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে 1988 সালে স্নাতক পাস করার পর চাকুরির খোঁজে নেমেছিলেন জ্যাকমা, কিন্তু 30টি প্রতিষ্ঠানে চাকুরির আবেদন করে তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। যে প্রতিষ্ঠানগুলো তাকে চাকুরি দেয়নি তার মধ্যে KFCও রয়েছে। অবশেষে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির শিক্ষক হিসেবে চাকুরি পেয়েছিলেন। 33 বছর বয়সে তিনি প্রথম কম্পিউটার ব্যবহার করেন। তিনি অনলাইনে প্রথম যে শব্দটি লিখে সার্চ দিয়েছিলেন তা ছিল বিয়ার, কিন্তু সেই সার্চের ফলাফলে চীনা কোনো বিয়ারের নাম ছিল না, সেটি তাকে অবাক করে দেয়। তিনি এখন অনেক ধনী, তিনি তার দেশ চীনে ধনীদের তালিকায় 3য় স্থান দখল করে রেখেছে। ফোর্বস বিশ্বের শীর্ষ ধনীদের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় তিনি 20তম স্থানে রয়েছে। তিনি $40 বিলিয়ন ব্যক্তিগত সম্পদের অধিকারী। আলিবাবার বর্তমান বাজার মূল্য $40,000 কোটি বেশি। প্রতিষ্ঠানটিতে জ্যাকমার 9% শেয়ার আছে। 2014 সালে আলিবাবা শেয়ার বাজারে যাত্রা শুরু করে। প্রাথমিক শেয়ার ছাড়ার সময় প্রতিষ্ঠানটির বাজার মূল্য ধরা হয়েছিল $15,000 কোটি। তিনি দিতে চান অনেক অনেক। তিনি 10 বছর আগে আলিবাবার নির্বাহী পদ থেকে সরে আসার পরিকল্পনা করে সে অনুযায়ী এগোতে থাকেন। আলিবাবা যেহেতু দাঁড়িয়ে গেছে সে কারণে তিনি এখন সময় দিচ্ছেন জনহিতকর কাজে, বিশেষ করে শিক্ষা খাতে তার আগ্রহ বেশি। তিনি যে জ্যাকমা ফাউন্ডেশন করেছেন সেই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এখন চীনের গ্রাম পর্যায়ে শিক্ষার জন্য কাজ করবেন। তিনি কাজ করে যেতে চান ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মানুষের কল্যাণে। তার নাম ছিল মা ইউয়ান, কিন্তু তিনি বিখ্যাত হয়েছেন জ্যাকমা নামে। এই নামের গল্পটাও ভিন্ন ধরনের। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন 1972 সালে হাংঝৌ এলাকা সফর করেছিলেন, তখন থেকে সেটি পর্যটন এলাকা হিসেবে গড়ে ওঠে। সে সময় পর্যটকরা ওই এলাকায় ভিড় করত। কিশোর বয়সে জ্যাকমা শহরের বড় হোটেলটিতে গিয়ে পর্যটকদের শহর ঘুরে দেখানোর প্রস্তাব দিতেন, আর বিনিময়ে সেই কিশোর ইংরেজি শিখত। সেই কিশোর বয়সী একজন পর্যটক, তার নাম জ্যাক। তখন থেকেই তিনি মা ইউয়ান এর পরিবর্তে জ্যাকমা নামে পরিচিত হতে চান। সেই নামেই তিনি তার কর্ম দিয়ে বিখ্যাত হয়ে যান। স্ট্যান জ্যাকমাকে পছন্দ করেন বলেই মনে হয়,
গত বছরের জানুয়ারিতে জ্যাক মা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিলেন। সেই বৈঠকের পর মিস্টার ট্রাম্প বলেছিলেন জ্যাক মা পৃথিবীতে বিশাল উদ্যোক্তা। তখন জ্যাক মা ও ট্রাম্পের অনেক প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বাণিজ্য যুদ্ধ হওয়ার কথা নয়। জ্যাক মা নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন। আলিবাবা চালাতে গিয়ে তিনি বিভিন্ন সময় অভিনব সিদ্ধান্ত নিয়েছেন এবং তাতে সফলও হয়েছেন। প্রতি বছরই এর প্রতিষ্ঠা বার্ষিকী বেশ ঘটা করে পালন করা হয়। তিনি নিজেও সেসব অনুষ্ঠানে পুরোদস্তুর বিনোদনদাতা হিসেবে পারফরমেন্স করে আলোচনার সৃষ্টি করেন। আলিবাবার 20,000 কর্মীর সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি পারফরমেন্স করার জন্য পাঙ্ক রকারের মতো সাজ নিয়েছিলেন। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং এখনো যারা নূর হায়ুল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন।